আমি যদি সহজে মোল্লা মৌলবীদের কবুল হয় না, ঠিক কিনা? এই জন্য বলছি
আমার মতন মোল্লার দাওয়া দিয়ে খাওয়াইলে দোয়া কবুল হইতে পারে না হইতে? আল্লাহর কসম করে বলি, মা বাবার দোয়া কোনোদিন বিফল না, মা বাবার দোয়া কোনোদিন বিফল না, যায় না। আপনাদের কাছে আমার অনুরোধ, ওয়াজ যখন শেষ, পাঁচ ওয়াক্ত নামাজ মা বাবার খেজমত, নবীর মহব্বত, নবীর সুন্নাত তরিকা মতো চলবেন, এবং হিংসা অহংকার তাকাবুরি এগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। বাবা এই অহংকার যদি হিংসা যদি বাদ না দেন লাভ হবে না, কোনো আমার কবুল হবে না। যাই হোক, আমার কথা ফাতা দ্বারা যদি কারো মনে কষ্ট হয় আল্লাহ রাস্তায় আমার আমাকে ক্ষমা করে দিবেন, আমার গুণাগারের জন্য দোয়া করবেন। আমার আমি প্রায় মাহফিলে কথাটা বলি, প্রায় মাহফিলে কথাটা বলি, আমার যদি দাওয়াত যদি নাও দেন শুধু খাস করে আপনারা দোয়া করবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি গুণাগারে যেরম এই বাংলাদেশ ঘুরে ঘুরে যুক্তরাষ্ট্র গিয়ে যেন ইসলামের সুন্নিয়াদের খেদমত করতে পারি, আল্লাহ ফাত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহ গায়ে গেলেন দান করে বলেন আমিন। এই আলোচনা সমাপ্ত করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।